হ্যালো বন্ধুরা, গ্রামীণ রান্না চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, এগুলো হলো ডাটা। এখান থেকে আমার মেয়ে কিছু ডাটা তুলে নিবে। তো বন্ধুরা, ওকে বলছি যে এখান থেকে তুমি কিছু ডাটা তুলো, আর তাকে বলছি যে চিকন চিকনগুলো, কারণ ডাটার যে চিকন চিকনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু কোর খেতে খুবই ভালো লাগে। সরিষা বাটা দিয়ে কোর খেলে অনেক অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এখান থেকে ছোট যে ডাটাগুলো আছে সেখান থেকে সে দেখো কিভাবে খুঁজে বের করছে। এখান থেকে সে এই ডাটাটা তুলে নিচ্ছে। আর দেখো, আমার ছোট মেয়ে, সেও কিন্তু এই ডাটা গাছের ভিতরে গিয়েছে, এখান থেকে কয়েকটি ডাটা তুলে নিয়েছে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা না কেটে সবটুকু ভিডিও দেখে নিও। আর দেখো, এটা আমার ছোট মেয়ে। তো আমার ছোট মেয়ে, সে ডাটা তুলতে গিয়ে ডাটা নিয়েই পড়ে গিয়েছে মাটিতে। তো আমি ভিডিও করব না হাসবো বুঝে পাচ্ছি না। তো আমার অনেক হাসি পাচ্ছিল, কিন্তু হাসিটা আটকে রেখে তারপরে আমি ভিডিও করে নিচ্ছি। ডাটাগুলো তুলে নিয়ে এসেছি। এখন দেখো আমি এগুলো কিভাবে আশ্রিয়ে নিচ্ছি। এভাবে বটি দাও দিয়ে হালকাভাবে আশ্রিয়ে নিতে হবে। আর যদি জুড়ে এভাবে আশ্রিয়ে নেও তাহলে দেখবে মাঝখান থেকে কিভাবে ভেঙে যায়। তো দেখো, আমারটাও কিন্তু ভেঙে গিয়েছে। এখন আমি আরেকটি ডাটা দেখো কিভাবে আশ্রিয়ে তারপরে ডাটাটা কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো ডাটা কেটে নিব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ওইসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। তো বন্ধুরা দেখো কি সুন্দরভাবে কিন্তু ডাটাগুলো আশ্রিয়ে নিচ্ছে। খুব সহজেই উপরে যে পাতলা লাল আবরণ আছে ওটা কিন্তু উঠে যাচ্ছে। এখন আমি এটাকে একটু বড় সাইজের টুকরো টুকরো করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে। এই হয়ে গেল আমার ডাটাগুলো কাটা। এখন চলবো না আর দেরি, চলো রান্নাঘরে রান্না করি। তো বন্ধুরা, মাঝখানে যে ভিডিওটুকু ছিল ওইটুকু কিন্তু কেটে গিয়েছে। আমি ডাটাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলার মাঝে বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এটা হলো সরিষা বাটা। তো আমি লাকড়ি চূড়াই রান্না করছি। তো বন্ধুরা দেখো, এগুলা কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি সরিষা বাটাগুলো। সরিষা বাটা দিয়ে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তোমরাও বাড়িতে এভাবে করে খেও। তো এখন আমি এটাকে বাগার দিয়ে দিচ্ছি। তো এর মাঝে পরিমাণ মতো তেল, তেজপাতা, শুকনা মরিচ আর রসুন দিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এগুলো, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি। তো জাল দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে এগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই হয়ে গেল আমার ডাটা দিয়ে কোর। সরিষা বাটা দিয়ে এই ডাটা খেলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, টাটা।